আজকে চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনে। এখন বাজছে 7:26। আমাদের ট্রেনের টাইম আছে 7:34, যেটা দেখলাম ট্রেন রাইট টাইমেই আসছে। ট্রেনটি ছাড়ে হচ্ছে হাওড়া থেকে সন্ধ্যে 6টায়, আর যাবে হচ্ছে ডিব্রুগড় পর্যন্ত। কিন্তু আজকে জার্নিটা হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত নয়, বরং অম্বিকা কালনা থেকে গুয়াহাটি পর্যন্ত। ট্রেনের নাম্বার হচ্ছে 15959, কামরূপ এক্সপ্রেস। অ্যারাউন্ড 30-35 মিনিটস ওয়েট করার পর অবশেষে আমাদের ট্রেন কালনা স্টেশনে এলো। ট্রেনটা আসলেই একটা আলাদা একটা আনন্দ অনুভূত হয়, মানে আবার একটা নতুন জার্নি, আবার একটা নতুন এক্সপিরিয়েন্স। Even when I ran away, you're all that I could see. You're all that I could see when I had to leave myself out of the trench below. Haven't I surrendered not to let you know? Amader coach koreche S6. এই যে আমাদের অটো দেওয়া আছে, এই টোটালটাই আমাদের। ছোট সিট আছে কিন্তু আমরা টোটাল 5 জন আছি এখানে। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে একটা তরকারি আছে, আলুর তরকারি, ডাল, চিকেন আর এক্সট্রা ভাত। লাঞ্চ করতে উপরে চলে এসেছি ফাঁকায় ফাঁকায়। এই যে বাকিরা সব এখানে আছে। এখন বাজে 11:05। এখানে আমাদের কামরূপ এক্সপ্রেস ঢোকার টাইম ছিল 11:35, ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে 11:45। কিন্তু প্রায় 30 মিনিট আগেই এই নিউ বঙ্গাইগাঁও স্টেশনে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে। স্টেশনের লোকেশনটা খুব ভালো, সামনে পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরেই দেখা যাচ্ছিল পুরো রেল লাইনের ধার দিয়ে এইরকম ছোট ছোট পাহাড়। স্টেশনটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন।
এখন ট্রেনটা এখানে প্রায় 45 মিনিট দাঁড়াবে, কারণ 11:45 এর আগে তো ট্রেন ছাড়বে না। ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ ব্রহ্মার পুত্র, এই জন্য একে ব্রহ্মপুত্র নদ বলা হয়। ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট মানব সরোবরের কাছ থেকে, একটি হিমবাহ থেকে, যেটি এখন তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন নামে পরিচিত, যেমন তিব্বতে এটা ইয়ারলুং সংপো নামে পরিচিত। আমাদের ট্রেন পৌঁছে গেছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। ট্রেন ঢুকার টাইম ছিল 3:40, ট্রেন ঢুকলো 3:52-53 ঢুকলো। মোটামুটি 12-13 মিনিট মতো লেট ছিল ট্রেনটা। ট্রেনটা এখন আবার এখান থেকে বেরিয়ে যাবে। গুয়াহাটিকে নর্থ ইস্টের প্রবেশদ্বার বলা হয়। এটা হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। এইবার আমাদের এখানেই আমাদের কামরূপ এক্সপ্রেসের জার্নিটা শেষ হলো। এখান থেকে আবার একটা নতুন জার্নি শুরু করব। গুয়াহাটি রেলওয়ে স্টেশনের দুটো এক্সিট পয়েন্ট আছে। একটা হচ্ছে প্ল্যাটফর্ম 1 দিয়ে বেরোনো যায়, সেই জায়গাটার নাম হচ্ছে পান বাজার। যদি কেউ কামাখ্যা মন্দির যেতে চান তাহলে আপনাকে প্ল্যাটফর্ম নাম্বার 1 দিয়ে বেরোতে হবে, এবং পান বাজার থেকে আপনি কামাখ্যা টেম্পল খুব সহজেই যেতে পারবেন। আর অপর দিকে শিলং যেতে হলে আপনাকে প্ল্যাটফর্ম নাম্বার 6 দিয়ে বেরোতে হবে, যেরকমটা আমরা বেরোলাম। এই জায়গাটার নাম হচ্ছে পল্টন বাজার। এইখান থেকেই সমস্ত শেয়ার কার, রিজার্ভ কার সব কিছু পাওয়া যায়। এই ডান দিকের রাস্তাটা 1 মিনিট হেঁটে গেলেই ট্যাক্সি স্ট্যান্ড। ওইখান থেকে পার হেড 350-400 টাকায় শেয়ার কার পেয়ে যাবেন শিলং যাওয়ার জন্য। আর রিজার্ভ কারগুলো মোটামুটি 2500-3000 টাকা। অপরদিকে পান বাজার থেকেও, মানে প্ল্যাটফর্ম নম্বর 1-এর দিক থেকেও রিজার্ভ কার পাওয়া যায় শুধুমাত্র। তার রেট অবশ্য একটু বেশি, কিন্তু ওখান থেকে কিন্তু কোনো শেয়ার কার পাবেন না শিলং যাওয়ার জন্য। পল্টন বাজার থেকে 4-সিটার গাড়িগুলো শিলং যাওয়ার জন্য 2500 টাকা চাইছিল। আমরা যেহেতু 5 জন ছিলাম, সেহেতু আমরা একটা 7-সিটার গাড়ি নিয়ে নিলাম। এর রেট পড়লো 2800 টাকা। আমরা শেয়ার গাড়িতে না গিয়ে এই জন্যেই গাড়িটা রিজার্ভ করলাম, যাতে আমরা খুব তাড়াতাড়ি শিলং পৌঁছে যেতে পারি, কারণ এখন অলরেডি 4:30 বাজে এবং শিলং পৌঁছাতে 3-3.5 ঘন্টা সময় লাগবে। শেয়ার গাড়িতে গেলে সময়টা আরও 1 ঘন্টা 1 ঘন্টা বেড়ে যেতে পারে।